নমস্কার বন্ধুগণ আমি ডক্টর মুকেশ কুমার বিজে সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ডোলজিস্ট ইন কলকাতা আজকে আমরা কথা বলবো কে নিয়ে হিমেচুরিয়া মিনিং পেশাবের সঙ্গে রক্ত আসে যখন কোনো পেশেন্টে পেশাবের সঙ্গে রক্ত আসে তখন বড় চিন্তিত হয়ে যায় ওনাকে লাগে কি আমার কোনো রকম ক্যান্সার হয়েছে হিসাবে সঙ্গে রক্ত কেন হয়েছে এসেছে অনেকটা ব্লাড চলে গেলো আমার শরীরে ব্লাড কমই হয়ে যাবে ও চিন্তাকে নিয়ে থাকে তো আজকে আমরা কথা বলবো কি পেশা রক্ত কেন আসে ওর আপনাকে এরকম জানতে পারবে কি এটা যে কোনো ডেঞ্জারাস কারণ আছে কি আছে না পেশা যে রক্ত আসে ওটা আসার সময় আপনাকে কিছু জিনিসগুলো মনে রাখতে হবে তাকে আপনার ডক্টরকে গিয়ে বললে ডক্টর যিনি ইজি হয়ে যায় আপনাকে ডায়াগনোসিস করা ও ট্রিটমেন্টটা দিয়ে ওটার মধ্যে সর্বপ্রথম আছে আপনার যে পেশাবিসঙ্গে রক্ত এসছে ওটা দেখতে হবে ওটা কোনো ব্যথার সঙ্গে আছে কি আছে না পেশাবের সঙ্গে কোনো জ্বালা আছে কি আছে না আর কোনো ব্যথা জ্বালা আপনার পেশাবের সঙ্গে নেই তো এটাকে আমরা পেইনলেস হিমেচুরিয়া বিনা কোনো ব্যথার পেশাবের সঙ্গে রক্ত আসা বলি ওটা আগে পেশাবের সঙ্গে রক্ত আসছে সঙ্গে আপনার জ্বালা হচ্ছে পেশাবের সঙ্গে ব্যথা হচ্ছে ওটা বলি আমরা পেইনফুল হিমেচুরিয়া ওটা ছাড়া আপনাকে মনে রাখতে হবে পুরো পেশাব যা আছে আপনার ওটার সঙ্গে রক্ত আসছে কি শুধু কিছু ইউরিন ক্লট পেশাবের সঙ্গে আসছে রেস্ট অফ দ্য ইউরিন আপনারা ক্লিয়ার থাকছে তিন নম্বরে আপনাকে মেনে রাখতে হবে কি আপনার কোন সময় আপনার পেশাবের সঙ্গে রক্ত আসছে যাবে আপনার পেশাব করতে যাচ্ছেন পেশাবের সঙ্গে রক্ত আসছে কিন্তু এটা দেখবে কি শুধু একবার পেশাবের সঙ্গে রক্ত এসছে বাকিটা আমি রক্ত আসেনি তো এত চিন্তার বিষয় নেই এই তিনটা জিনিসকে নিয়ে আপনার ডক্টরকে বলবেন আবি পেশাবের সঙ্গে যদি ব্লাড আসে আর কোনো ব্যথ উইদাউট এনি ব্যথা কোনো জ্বালা নেই তো এটা ক্যান্সারের কারণ হতে পারে এই ক্যান্সার আপনার কিডনিতে থাকতে পারে কিডনি থেকে পেশাবে দুজন নলি যায় ওঠে যেটাকে আমরা বলি ওটার মধ্যে হতে পারে ওর পেশাবে থ্যালিতে হতে পারে পেশাবে নলিতে হতে পারে পেশাবে থ্যালিতে যে টিউমার হয় ইউজুয়ালি পঁচাশ বর্ষ পরে হয় আর এই যে পেশাবের সঙ্গে রাপ্ত ইউজুয়ালি পেনলেস হয় আর পুরো পিছাপ রেড কালারে হয় সঙ্গে कंटीन्यू अपना जतबार यूरिन करबे और तोबार अपना पेशाबে সঙ্গে রক্ত আসে মাঝে মাঝে এই রক্তটা বন্ধ হয়ে যায় আর দেখি কি এক সপ্তাহ দু সপ্তাহ পরে वापस পেশাবে সঙ্গে রক্ত আসে এই রক্ত আসার সঙ্গে apna clot গুলো irregular শেপ ইয়া গোল কালারে ইয়া এরকম clot গুলো সঙ্গে আসে যখন apna পেশাবে থলির উপরে আমরা ইউরেটার অর কিডনি হতে কি একাকার কোনো টিউমার জিনে পেশাবে সঙ্গে ব্লাড আসছে তো ওটা यूजुअली पेनलेस হয় কোনো কোনো সময়ে একটু অল্প ব্যাকসাইডে পেন হতে পারে ওই ক্লোড যে আসে ও লম্বা লম্বা থ্রেডের মতন পাতলা পাতলা থ্রেডের মতন ক্লোড আসে দু নম্বরের কথা বলবো পেশাবে যে ব্লাড আসে ও ইউনাইটেড ইনফেকশন জন্য হতে পারে ইয়ে ইনফেকশন জন্য যে ব্লাড আসে ওটা কারণটা ওটা জন্য পেশাবের সঙ্গে জ্বালা থাকে ইউজুয়ালি ইউনাইটেড ইনফেকশন জন্য যে ব্লাড আসে ওটার সঙ্গে ইউনিয়ন তো ক্লিয়ার থাকে কিন্তু মাঝে মাঝে একটু ক্লোডগুলো পেশাবের সঙ্গে আসে ওর সঙ্গে পেশাবে জ্বালা আছে তো আপনার বুঝতে পারবেন যে এটা আপনার ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে ওর জন্যে এটা ব্লাড আসছে কোনো কোনো পেশেন্টে যে পেশেন্ট আমার ওল্ডারলি পেশেন্ট আছে যিনার কোনো ব্লাড থিনার হার্টের জন্য কোনো ওষুধ ক্ষেত্র খেতে হচ্ছে যেরকম কর্প্রিল ইয়া ইকোস্প্রিনপ্রিন্ট যেটা দিয়ে ব্লাড আমার পাতলো হয়ে যায় আর ওরকম কোনো ওষুধ খাচ্ছে ও পেশেন্টগুলোতে ইউরিন ট্যাক্ট ইনফেকশন হলে বি পুরো ইউরিনটা রেড কালারে হতে পারে কিন্তু পেশাবে জ্বালার সঙ্গে থাকবেই থাকবে यूनिटेट इन्फेक्शन यूजी महिला बुरुष लोग जन के और पौष्ट से ग्रसित पुरुष लोग जन के पाया जाए तीन नम्बर कारण स्टोन अगर यूरिनेटे तो भी पेशाब संगे ब्लाड आसते पेशा तेलते स्टोन आसाब संगे ब्लड आसे तो और माझे माजे अपना पेशाबापके जब आप एक नड़ाचला शरीर के एक झाँकी देवें वापस यूरिन स्टार्ट है संगे ब्लड आसे অ পেশাবে জ্বালা ই পেশাবের সঙ্গে ব্যথা হতে পারে তো এই ব্লাডের স্টোনে সাইন হতে পারে এটা চান্স আছে ব্লাডার স্টোন হবার কিন্তু আপনার ইউরেটার এই কিডনিতে স্টোন আছে তো আপনার আপার সাইড ব্যাক সাইড থেকে এটা পেন স্টার্ট হবে ওটা বলছেন সিভিয়ার পেন হয় অনেকবার আপনাকে ইনজেকশন নেবারই দরকার হতে পারে ওটার সঙ্গে আবার আপনার ব্লাড আসছে তো আপনার বুঝে নেবেন এটা কিডনি স্টোন ইউরেটিক স্টোনের ব্যথা আছে ওর ব্লাড ওটা যেনি আসছে চার নম্বর কারণটা হয় যে আমার ইন্ডিয়াতে কমনলি পাওয়া যায় আজকাল একটু কম পাওয়া যাচ্ছে ওটা আছে টিউবরক্লোসিস মতো টিবি আবার আপনার প্রিভিয়াস কোনো টিভি হয়েছিল টিউবরকোসিস হিস্ট্রি আছে তো আপনার কিডনি ইউরেটের ব্লাডের টিউবের ক্রোসিস হতে পারে ওটা মুখ্য সাইন হয় পেশাবের সঙ্গে রক্ত আসে প্লাস আপনাকে ঘন ঘন পেশাব যেতে হয় আপনার পেশাবে থ্যালি ছোট হয়ে যায় ওটার জন্য আপনাকে হার আধ ঘন্টা পনেরো মিনিট পরে পরে পেশাব যেতে হবে রাত্রিবেলা ঘুমার পরে আপনাকে দশ বার থেকে পনেরো বার কুড়িবার পেশাব দিনে উঠতে হয় কিন্তু ওটা জেনে মাস্ট আছে কি আপনার আগে টিউবার প্রসেসে কোনো সৃষ্টি হয় তো বন্ধুক আজকে আমরা কথা বললাম হিমেচুরিয়া পেশাবের সঙ্গে রক্ত কেন কারণে হয় এটা আপনার ভেপাবার কিছু নেই কেউ কি অনেক আজকের টাইমে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণটা যে পেশাবের সঙ্গে রক্ত আছে ওটা ক্যান্সার নেই ক্যান্সার আপনার এজেড পেশেন্টে হয় ইউজুয়ালি প্লাস আপনাকে পেনলেস হিমেচুরিয়া উইদাউট এনি ব্যথার হিমেচুরিয়াটা হয় যদি আপনাকে কিন্তু প্রেসাইফসঙ্গে রক্ত আসছে ওটাকে প্রপার ট্রিটমেন্ট আপনাকে দরকার আছে আপনার ইমিডিয়েটলি আপনার ডক্টর সঙ্গে দেখা করবেন ও আপনাকে ফার্দার ইনভেস্টিগেশন করাবে ওটার মধ্যে সর্বপ্রথম আমরা ইউরো রুটিন কালচার ওর আলট্রাসোনোগ্রাফি অফ কিডনি ইউরেটার ব্লাডার আর আপনার আছে কাছে কোনো ডক্টর সুযোগ পাচ্ছে না আপনার নিজেই আগে আপনার সঙ্গে রক্ত আসছে তো কিডনি ইউরেটার ব্ল্যাডার একটা আলট্রাসোনোগ্রাফি করে নেবেন ওটা দিয়ে মোস্ট অফ দ্য ডায়াগনোসিস আপনার ক্লিয়ার হয়ে যাবে কি আপনার পেশাবে থালি টিউমার জিন্নে ইয়া স্টোন জিহ্নে ইয়া ইনফেকশন জিন্হে পেশাবের সঙ্গে রক্ত এসছে ওটা পরে আমরা ইউজুয়ালি একটা সিটি স্ক্যান করি একটা বড় কালারফুল ইনভেস্টিগেশন একটা ছবিগুলো হয় ওই ছবিগুলো আমরা দেখতে পারি যে পেশাব থালিতে টিউমার আছে ইয়ে কোনো স্টোন আছে কি আছে না ছাড়া এটা আমরা সিস্টোস্কোপি মাইক্রোস্কোপ ইনস্ট্রুমেন্ট আপনার পেশা দিয়ে আমরা ভিতরে গিয়ে দেখি কোথায় থেকে টিউমার যে সিটি স্ক্যানের ধরা হচ্ছে না সিস্টোস্কোপিটা আমরা ধরতে পারি তো বন্ধুগণ আগে আপনার পেশাবের সঙ্গে রক্ত আসছে তো ভয় পাবেন না কেন কি ইউজুয়ালি তো এটা কোনো ক্যান্সার কারণ হয় না আর ক্যান্সার বি হয় আজকাল আমরা মাইক্রোসার্জারি করে ও টিউমারটাকে বাদ দিয়ে দিই পুরো অজ্ঞান বার করতে হয় না আগে পেশাবে পেথেলতে টিউমার আছে তো আমরা টিউআর করি ওটা ডিটেল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর আপনার কিডনিটা আগে টিউমার আছে তো কিডনি টিউমার ছোটো অবস্থাতে আমি জানতে পারি তো শুধু টিউমার পার্টটাকে আমরা বাদ দিই কিডনিকে আমরা বাঁচিয়ে নিই ওটাকে আমরা পার্শিয়াল নেফেক্টমি বলি তো বন্ধুগণ আপনার সঙ্গে রাত তাসছে তো ভ্যা পাবেন না আর আপনার এই ভিডিও আপনাকে ভালো লেগেছে তো ওটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নমস্কার